স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতা আসতে না পারে খেয়াল রাখুন আহ্বান প্রধানমন্ত্রীর কোটার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা মানা হবে ওয়ার্ল্ডের সঙ্গ কেলেঙ্কারীর অভিযোগ সত্য নয় বলছে বাংলাদেশ ব্যাংক তৃতীয় পক্ষকে দিয়ে যাচাইয়ের আহ্বান লড়াইলে মানহানির মামলায় খালেদার জামিন নাকচ গুরুতর অসুস্থ নন বিএনপি চেয়ারপারসন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী যাত্রীদের টিকিট সংগ্রহ করে জটিলতা নিরসনে এজেন্সিকে সরকারের তাগিদ নির্বিঘ্নে ছাড়ছে হজ এই সিটি নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা রাজশাহীতে বিএনপি প্রার্থীর পথ সভায় ককটেল বিস্ফোরণ পাল্টা পাল্টি দোষারোপ ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটায় একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি তাজনু বাজাবি এছাড়া সংবাদ আরো থাকছে প্যারিসের পথে পথে শুভেচ্ছা অভিনন্দনের শিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা এলিসি প্রসাদের সংবর্ধনা ক্রোয়েট বিটদেরও অভিবাদন স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনের নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এক্ষেত্রে উচ্চ আদালতের রায় সরকারকে মানতে হবে কোনো মানুষ যাতে অনাহারে না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি উদ্বোধনের সময় কথা বলেন তিনি মামুন রশিদের রিপোর্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ডিজিটাল পদ্ধতিতে সুবিধাভোগী নারীদের হাতে সরাসরি ভাতা পৌঁছে দিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এ সময় ভাতার উপর নির্ভরশীলতা না বাড়িয়ে কর্মমুখী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমরা যেটা দিচ্ছি সেটা কেউ যেন না খেয়ে কষ্ট না পায় সেই জন্য কিন্তু মানুষ যেন কর্মবিমুখ না হয় যারা ভাতা পাচ্ছেন যাদের কর্মক্ষমতা আছে তাদের অবশ্যই নিজের কাজ করে নিজের উপার্জন করতে হবে পরে মুক্তিযোদ্ধাদের সম্মানে ভাতা সরাসরি ব্যাংক হিসাবে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি এ সময় প্রধানমন্ত্রী সব শিক্ষার্থীকে মেধাবী উল্লেখ করে কোটা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনার কথা মনে করিয়ে দেন যারা শিক্ষিত যারা শিক্ষক বা তারা এই ধরনের ভুল কি করে তাদেরই জ্ঞাতার্থে বলতে চাই যে অ্যাপিলের বিভাগের নির্দেশ আছে যে শূন্য স্থানটা মেধা তালিকা থেকে পূর্ণ হবে এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই যে যারা পরীক্ষা দেয় তারা কি মেধাবী না তারা সকলেই তো মেধাবী গোটা নিয়ে আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান এমনকি আমি এ ব্যবস্থাও করে দিয়েছি যে সেখানে নন ক্যাডার ভুক্ত হয়ে তারা যেন চাকরি পায় সে সুযোগটাও করে দিয়েছি তো এমন কারায় কী ধরনের মেধাবী হয়ে গেল যারা পরীক্ষা দিচ্ছে পাস করছে তারা সকলেই মেধাবী না এই ধরনের কথাবার্তাই বা এরা বলে কীভাবে বা এর উপর হঠাৎ আন্দোলনে যাওয়ারই বা কী যৌক্তিকতা আছে সেটা আমরা বুঝি না স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেদিকে নজর দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা থাকবে না কিন্তু সাথে সাথে আমরা আমাদের এটাও দেখতে হবে যে স্বাধীনতা বিরোধী যারা যুদ্ধ অপরাধী যারা তারা যেন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে বা রাষ্ট্রীয় কোনো পজিশন না পায় সেটা আমাদের দেখতে হবে মামুন রশিদ একুশে টেলিভিশন ঢাকা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত স্বর্ণ হেরফের হওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক রবিউল হুসাইন কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন এ নিয়ে প্রকাশিত প্রতিবেদন বস্তুনিষ্ঠ নয় আরো জানাচ্ছেন মন মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে বাংলাদেশ ব্যাংকের ভল্টের স্বর্ণ নিয়ে অনিয়মের একটি প্রতিবেদন প্রকাশ হয় প্রেক্ষিতে বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের এই সংবাদ সম্মেলন নির্বাহী পরিচালক রবিউল হোসেন বলেন স্বর্ণ হেরফের হওয়ার অভিযোগ সত্য নয় ভল্টে রক্ষিত স্বর্ণ হেরফের হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি আমি একটা ভল্টের ভিতরে এটা রেখে দিচ্ছি এটা সরকারি সম্পত্তি বাংলাদেশ ব্যাংকের কাস্টোডিয়ান সেখানে রেখে দিচ্ছি এটা প্রথম কথা হলো আমাকে এটা রক্ষা করতে হবে সুরক্ষিত রাখতে হবে সেই সুরক্ষিত আমি রাখছি নাম্বার ওয়ান নাম্বার টু যখন আমি এটা বের করব এটা বিক্রয়ের প্রশ্ন আসবে এটা যখন আপনার কাস্টমস যদি নিতে চাই তখন আবার ওই বিষয়গুলো তো যেটা বললাম যে একটা কমিটির মাধ্যমে আবার এরকম ভাবে যাবে শুল্ক গোয়েন্দাদের স্বর্ণ পরীক্ষা যে মেশিন ব্যবহার করা হয়েছে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক যে তার সেফটি সিকিউরিটির জন্য একজন স্বর্ণকারকে আপনারা সাথে রাখে যেহেতু তো উনি যে বলছেন 1300 1300 1310 গ্রাম এটা 1310 গ্রামই আছে কিনা তখন সে আবার এটা দেখছে অর্থাৎ যৌথ আপনার হে ওনারাও জমা দিচ্ছেন আমরাও নিচ্ছি এই দুইজনের মধ্যে যেন আবার কোনো সমস্যা না হয় তার জন্য আমরা আবার একজন আপনার স্বর্ণকারকে রেখে ভল্টে রক্ষিত স্বর্ণের মান পরীক্ষার বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চাইবে ব্যাংক কর্তৃপক্ষ শাহরিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন নড়াইলের আদালত সদর আমলি আদালতের বিচারক জাহিদুল আজাদের আদালতে দুই জুলাই জামিনের আবেদন করেন বেগম জিয়ার আইনজীবী শুনানি শেষে মঙ্গলবার তা নাকচ করেন বিচারক দু হাজার পনেরো সালের ডিসেম্বরে মামলাটি করেন নড়াইল জেলা পরিষদ সদস্য রাইহান ফারুকি ইমাম গুরুতর অসুস্থ নন কারাবিধি অনুযায়ী তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইউনিটের আয়োজনে মির দা রিপোর্টার্সে তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় দেশে জঙ্গি তৎপরতা কমেছে তিন সিটি নির্বাচনের আগে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না বলেও জানান মন্ত্রী জানান ইবনের ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রী বলেন জঙ্গি দমনে সফলতার কারণে বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের আস্থা ফিরেছে আমাদের নিরাপত্তা আমাদের গোয়েন্দা বাহিনী আমাদের সেবাদানকারী বাহিনীগুলো যেগুলো আছে সবগুলোই সুন্দর তারা দেশ সেবা করে যাচ্ছে পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী তিনি জানান কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত কাউকে হয়রানি করা হচ্ছে না শুধু ভিসির বাড়িতে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের খুঁজে বের করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে তার বাড়িতে আপনার আগুন ধরিয়ে ক্যামেরাগুলি ভেঙে দিয়েছিল আশেপাশের ক্যামেরার থেকে শনাক্ত করে তাদেরকে আমরা একে করে ধরছি আরেক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কথা ঠিক নয় নতুন কোনো রোগেও তিনি আক্রান্ত নন প্রতিদিন তাকে আমাদের কারাগারে যে ডাক্তার তিনি

ইবনুর শাউন একুশে টেলিভিশন ঢাকা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাচার করছেন বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রায়াপল্টনা দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন সরকার বেগম জিয়াকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা চরম অবনতির দিকে ঠেলে দিতে ক্ষমতাসীনরা নোংরা খেলায় মেতেছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভি জেলা সদরে এবং উপজেলা সদরে এই একই ইস্যুতে নিয়ে যে দুরভিসন্ধিমূলক এক গভীর চক্রান্তে লিপ্ত রয়েছেন আমরা যেটা বারবার বলে আসছি আমরা তো সেটারই প্রতিধ্বনি দেখতে পেলাম বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে চরম অবনতির দিকে ঠেলে দিতেই স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সরকার এক নোংরা খেলায় মেতে উঠেছে দৃষ্টি দিচ্ছি দিকে চতুর্থ নির্বিঘ্নে ছেড়ে গেছে হজ হজ ফ্লাইট এদিকে সৌদি কর্তৃপক্ষের শর্ত অনুসারে উড়ুজাহারের স্লট বাড়ানোর সুযোগ না থাকায় অবিকৃত সাড়ে সাত হাজার সংগ্রহ করে বাড়ি ভাড়া সহ সব জটিলতা নিরসনে হজ এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় সচিবালয়ে হজ এজেন্সিগুলোকে ডেকে বিষয়টি জানানো হয় আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে ফ্লাইট চালুর চতুর্থ দিনেও নির্বিঘ্নে ছাড়ে হজ ফ্লাইট সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা খুব সুন্দরভাবে গেছে পরবর্তীতে যাতে সরকার সুন্দরভাবে মানে হজ ফ্লাইট সুন্দরভাবে সুন্দর ভাবে পরিচালনা করেন সব দিক দিয়ে মোটামুটি আবার ভালো আছে আজ কোনো পেরেছে না আজ শান্ত এ পর্যন্ত মোট পনেরো হাজার চারশো জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভিসা হয়েছে আটচল্লিশ হাজার ছয়শো জনে নিবন্ধিতাদের কেউ মারা গেলে অসুস্থ হলে বা অন্য কোনো কারণে হজ্জে যেতে না পারলে তাদের পরিবর্তে যাত্রী সংখ্যা শতকরা চার ভাগ করেছে সরকার ফলে প্রায় তেরো হাজার কোটা ফাঁকা থাকার সংখ্যা আছে তাই এই সংখ্যা আরও বাড়ানোর দাবি এজেন্সিগুলোর এবার চার পার্সেন্ট যদি দেয় আর এটা সংখ্যা না বাড়ায় পনেরো পার্সেন্ট পর্যন্ত তাহলে প্রায় তেরো হাজার হজ যাত্রীর কোঠা খালি যাবে হজ যাত্রীরা জব করছে স্বেচ্ছায় অর্থাৎ স্বেচ্ছায় বছর যাবে না সৎকার চার ভাগ এটি নির্ধারণ হয় এবং এবারে এটি অনুমোদন পায় একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্যাবিনেট অনুমোদন রিপ্রেসের সংখ্যা বাড়ানো বা পরিমাণ বাড়ানো পার্সেন্টেজ তাদের একটি আরের মধ্যে এখন নেই মক্কা মদিনায় বাড়ি ভাড়া ক্যাটারিং নিশ্চিতের পরেই মোফা পেলে ভিসা দেওয়া হয় একাজে কাজে অনেক এজেন্সি পিছিয়ে আছে তাই আজও আশিটি হজ এজেন্সিকে ডেকে বৈঠক করে ধর্ম মন্ত্রণালয় এই কাজটি দ্রুততার সাথে শেষ করতে এজেন্সি কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তাদের যার টিকিট নেওয়ার নিয়ে যাতে বাড়ি ভাড়া করা করে বা ওই মাসায়ের ক্যাটারিংটা করে নতুন নিয়ম অনুযায়ী বিমানের স্লট বাড়ানোর কোনো সুযোগ নেই বলেই দ্রুত টিকিট সংগ্রহ করতে নির্দেশনা এসেছে বৈঠক থেকে একটা মাথায় রাখবেন স্লট কিন্তু অতিরিক্ত পাওয়ার কোনো সুযোগ নাই কোনোভাবেই পাবো না মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা বিমানের পনেরো তারিখ এবার সিটি নির্বাচন প্রসঙ্গ সকাল থেকে রাজশাহী সিলেট ও বরিশালে প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রাজশাহীতে বিএনপি প্রার্থীর পথসভায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা এতে সাংবাদিক নির্বাচনে সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার বরিশালে প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সিলেটে পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী প্রতিনিধিদের সহায়তায় রত্নাজামানের রিপোর্ট সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী নগরীর সাগরপাড়া মোড়ে পথসভার আয়োজন করে ছাত্রদল এ সময় মোটরসাইকেলে আসা কয়েক যুবক পথসভার পাশে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় এতে বাংলা ভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী সহ স্থানীয় এক ব্যক্তি আহত হন পরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন এই হয়। যে আগামী নির্বাচন নির্বাচন কি ধরনের হবে। পর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বোমা হামলার নাটক সাজানো হয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের প্রার্থী পরাজয় নিশ্চিত জেনেই হয়তো বা তারা এটি ভোলা পানিতে মাছ শিকার করতে চায় এদিকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ কোনো পথে সভা করলে সেটা পুলিশকে আগে ইনফর্ম করতে হয় তো এই বিষয়ে আমাদের নলেজে কিছু ছিল না যে নির্বাচনের সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার রাজশাহীতে বিভাগীয় সমন্বয় সভায় এই নির্দেশ দেন তিনি নির্বাচনকে করতে না পারেন সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তারা সজাগ থাকবে বরিশালে প্রচার প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মঙ্গলবার সকালে নগরীর বাংলাবাজার ও সিএনবি রোড এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বগুড়া রোডে সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন নগরীর কাটপট্টি ও চকবাজার রোড এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টি বাসদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সিলেটে গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী এ সময় তিনি অভিযোগ করেন পুলিশ তার পোলিং এজেন্টদের তালিকা চাচ্ছে পুলিশের তরফ থেকে আমাদের কাছে চাওয়া হচ্ছে এজেন্টের কি তালিকা আপনারা কি এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান বলেছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে বিএনপির প্রার্থী প্রতিদিনই অপপ্রচার চালাচ্ছেন এমন কিছু বলা দরকার নয় যেটা মাধ্যমে মানুষ বিভ্রান্ত হতে পারে আর অপপ্রচার এখন মানুষ অনেক সচেতন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নগর পিতা নির্বাচিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি রত্না জামান একুশে টেলিভিশন সংবাদে এরপর জানিয়ে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে যা থাকবে যুদ্ধাপরাধ মামলায় মৌলভী বাজারের আকমল রাজাকার সহ চারজনের ফাঁসির আদেশ রায় সন্তোষ প্রসিকিউশনের দ্রুত কোটা সংস্কারের প্রতিবেদন দেয়ার তাগিদ বৃহস্পতিবার নিপীড়ন বিরোধী শিক্ষকদের সংহতি সমাবেশ আবার আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশে সংবাদে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভী বাজারের রাজনগরের আকমুল আলী তালুকদার সহ চার রাজাকারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল মঙ্গলবার রায় ঘোষণা করেন সন্তোষ জানিয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজারের রাজনগরে হিন্দু সম্প্রদায়ের উনষাট জনকে বেঁধে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছিল জ্বালিয়ে দেয়া হয় গ্রামের বাড়িঘর ধর্ষিত হন বহু নারী এই ঘটনায় প্রসিকিউশন যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে তাতে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল চার আসামিকেই মৃত্যুদণ্ড দেন দ্বিতীয় অভিযোগে সবাইকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় মামলার আসামিরা হলেন আকমল আলী আব্দুল নূর তালুকদার ওরফে লাল মিয়া মোহাম্মদ আনিস মিয়া ও মোহাম্মদ আব্দুল মুসাব্বির মিয়া আকমল আলী ছাড়া বাকিরা পলাতক রয়েছেন এই যে ঘটনাগুলো ঘটছে এইগুলো শুধুমাত্র একটি জায়গায় কয়েকজন মানুষকে হত্যা করা নয় এটা পুরো মানবতাকে লাঞ্ছিত করা এক নম্বর যে চার্জটা ছিল সেই এক নম্বর চার্জটা ছিল গণহত্যার চার্জ যেন সাইডের চার্জ এবং এই চার্জে সবাইকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলেন আসামিরা আত্মসমর্পণ করে খালাস চাইলে আপিলে তারা খালাস পেতে পারেন অ্যাপিলের ডিভিশনে তারা অ্যাপিল করে তাহলে হয়তো তাদের সেই যদি তথ্য উপাত্ত যেটা থাকে সেটা দিয়ে তারা উচ্চ আদালতে গেলে তখন তারা ন্যায় নিশ্চিত হবে গত সাতাশ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী কাদের নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে সেতুমন্ত্রী বলেন নির্বাচনে কাউকে ডেকে আনা হবে না এদিকে রাজধানীতে চোদ্দ দলের বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কোটা সংস্কার নিয়ে গঠিত কমিটিকে দ্রুত প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রতিনিধির সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট দুপুরে নারায়ণগঞ্জের সোনারগায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন কল্পে করণীয় নির্ধারণ বিষয়ক সভায় যোগ দেন ওবায়দুল কাদের পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করা হচ্ছে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি যে কত নোংরা রাজনীতি করে সেটা কিন্তু এর মধ্যে স্পষ্ট হয়ে গেছে ঈদ পরবর্তী সর্বাত্মক আন্দোলন অবশেষে কাঁধে এসে হয়েছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়েও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনে যাদের রেজিস্ট্রেশন থাকবে তারাই ইলেকশন করবে এদিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চোদ্দ দলের বৈঠক শেষে মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোনো আলোচনা হবে না কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন তিনি আমাদের অনুরোধ করতে চাই দ্রুত প্রতিবেদন দেন যেন এই কোনো সংস্কার নিয়ে কেউ মাঠে পানি ঘোলা করতে না পারে ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসারও আহ্বান জানান মোহাম্মদ নাসিম বিএনপি নির্বাচনে আসুক আমরা চাই চক্রান্ত পথ না গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীর পদত্যাগের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন সকালে অপরাজীয় বাংলার পাদদেশে বন্ধন ও মিছিল শিশু উপাচার্যের কাছে স্মারক দেয় শিক্ষার্থীরা এই সময় হামলাকারী চোদ্দ ছাত্রকে বহিষ্কারের দাবি জানানো হয় এদিকে হামলার প্রতিবাদে নিপীড়ন বিরোধী শিক্ষকরা আগামী বৃহস্পতিবার ক্যাম্পাসে সংহতি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন কাউকে হয়রানি করতে নয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক লোকজনকে তলব করছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ ব্যবসায়ী জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন দুদক চেয়ারম্যান বলেন পানামা ও প্যারাডাইজ পেপার্সে যেসব ব্যবসায় নাম এসেছে তদন্তের জন্য তাদের ডাকা হচ্ছে অভিযোগের সত্যতা পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা অর্থ পাচারের অভিযোগে প্যারাডাইজ পেপার্সে ইয়াকুবুর রহমানের নাম এসেছে বলে জানিয়েছে দুদক মানি লন্ডারিং থেকেই তো সম্পদ আসে তাই না সব কিছু মিলে সো এগুলো আমরা দেখছি শুধু এটার অর্থ এই নয় যে আমরা কাউকে হেস্তস্ত করছি বা কিছু বাট আমার জনগণের জানার অধিকার আছে যে আসলে মানি লন্ডারিং হয়েছে না বা কার অবৈধ সম্পদ রয়ে গেছে মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত সম্পদ অবৈধ কিনা এগুলা আমার সবারই জানার দরকার এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এক একসময় অবাধ বিচরণ থাকলেও চাঁদপুর শহরের পুরান বাজারে বানর এখন অনেকটাই বিলুপ্তির পথে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অনেক বানর খাবারের খোঁজে লোকালয়ে গিয়েও মারা পড়ছে কিছু আবার ঘন বসতিও বাদ সাধছে বানরের বিচরণে বানর সংরক্ষণে সরকারি উদ্যোগের দাবি স্থানীয়দের চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের সহায়তায় ফরজানা শ্রাবন্ত রিপোর্ট ব্রিটিশ আমল থেকে বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত চাঁদপুরের পুরান বাজার ধান ময়দার মিল মুড়ি চিরা বেকারি জাতীয় খাবারের বহু কারখানা থাকায় গড়ে ওঠে বিভিন্ন প্রাণীর আবাসস্থল তখন থেকে পুরানবাজার বাজার ছিল বানরের অবাধ বিচরণ ক্ষেত্র প্রচুর গাছ আর খোলা জায়গার কারণে ছিল হাজার হাজার বানরের বাস মানুষের সাথে বানরগুলোর সক্ষতা যেমন ছিল তেমনি বানরের অত্যাচারে এলাকা ছাড়ার ঘটনাও কম ছিল না তবে গত এক যুগে ওই এলাকায় গাছপালা কমে যাওয়ায় বাসস্থান সংকটে পড়ে বানরগুলো খাবারের সন্ধানে লোকালয়ে গিয়ে মারা পড়ছে তারা অনুকূল পরিবেশের অভাবে দিন দিন বিলুপ্তির পথে বানরকুল খাদ্যর অভাবে বানর মারা গেছে মানুষের তোলায় এদিক এদিক চলে গেছে আগে যেমন সচরাচর দেখা যেত এখন সেরকম দেখা যায় না কি বাঁচায় রাখা যায় আমাদের আমরা সেই চেষ্টাই করতে হবে বানরের জন্য নিরাপদ আবাসস্থল করতে সরকারি উদ্যোগের দাবি স্থানীয়দের পৌরসভা আর অন্যান্য যারা আছে সবারই এদেরকে একটি আশ্রয় গ্রুপ জন্য আমাদের কর্তব্য এই সংকট নিরসনে সরকারি বরাদ্দ না থাকায় কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না বলে জানান বন কর্মকর্তা বানরে নিরাপদ আবাসস্থল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ চায় চাঁদপুরবাসী ফারজানা শ্রাবন্ত একুশে টেলিভিশন আবার ইসলাম এক ফিবার পর্যা থাকছে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে পুলিশ জঙ্গি সন্ত্রাসবাদী নজরদারি বৈঠকের পর তোপের মুখে ট্রাম্প সমালোচনা খোঁধ রিপাবলিকান শিবিরে আপনারা দেখছেন সন্ধ্যা জাতীয় নির্বাচন সামনে রেখে কোন মহল যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য সব প্রস্তুতি হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি খন্দকার গোলাম ফারুক সকালে নগরীর খুলশি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি বলেন জঙ্গি সন্ত্রাসবাদ যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য পুলিশের কঠোর নজরদারি রয়েছে ইরফাজ ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে খন্দকার গোলাম ফারুকের মত বিনিময় সভা শুরুতে জঙ্গি সন্ত্রাসবাদ দমন থানাকে দালালের দৌরত্ব মুক্ত করা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ পুলিশের বিভিন্ন কর্মতৎপরতা তুলে ধরা হয় সভায় মাদক নিয়ন্ত্রণে সমুদ্র ও স্থলপথ সহ পাচারের বিভিন্ন রুটে কঠোর নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানান কর্মকর্তা বর্তমানে এর ট্রেনটা একটু কমে গিয়েছে তারপরেও মাঝে মাঝে আমরা ধরছি আমাদের ধারণা যে অনেক আগের থেকে যেগুলো এসেছে তার স্টক থাকতে পারে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে দমনের ঘোষণা দেন নতুন ডিআইজি মাদকের সাথে জড়িতদের ছাড় নেই বলেও হুঁশিয়ারি দেন তিনি নির্বাচনটা যাতে আমরা সম্পন্ন করতে পারি জন্য আমাদের প্রস্তুতিমূলক যে কাজগুলা অর্থাৎ সন্ত্রাসবাদ জঙ্গিবাদ সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণে রাখা কঠোরস্থ দমন করা চট্টগ্রাম রেঞ্জের ডিএজি হিসেবে চলতি মাসের পনেরো জুলাই যোগ দেন খন্দকার গোলাম ফারুক ডিসিপ্লিনকে বজায় রেখে শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন চট্টগ্রাম টেকসই রাজনীতির জন্য জঙ্গিবাদ সন্ত্রাস ও যুদ্ধাপরাধী নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্র হাসানুল হক ইনু রাজধানীর পলচনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ ডিরেক্টরি প্রকাশ ও ওয়েবসাইট উদ্বোধন করে মন্ত্রী বলেন টেকসই অর্থনীতির জন্য অন্তর্ভুক্ত নিতে নিতে হবে তিনি বলেন মহাজোট সরকার জনগণের উপরে আস্থা রাখে তাই টেকসই রাজনীতির জন্য যুদ্ধাপরাধীদের নির্মূল করা দরকার বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থনীতি বিষয়ক লেখালেখির জন্য লেখক সম্মাননা দেওয়া হয় কথাই যদি বলি টেকসই রাজনীতির জন্য জঙ্গি সন্ত্রাসকে ক্ষমতার বাইরে রাখতে হবে রাজাকারকে ক্ষমতার বাইরে রাখতে হবে টেকসই অর্থনীতির জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি অনুসরণ করে একদিকে প্রবৃদ্ধি অর্জন করতে হবে দারিদ্র্য কমাতে হবে এই সমন্বয় সাধনের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে এবার ব্যবসা বাণিজ্যের খবর মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো একচল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে একশো বিশটির কমেছে একশো তিয়াত্তরটির আর অপরিবর্তিত ছিল আটচল্লিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স চোদ্দ পয়েন্ট কমে নেমে আসে পাঁচ পয়েন্টে দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল সাতশো কোটি পাঁচ লাখ টাকা সূচক কমেছে সিএসসিতেও সিএসসিতে লেনদেন হওয়া দুশো একচল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে উনআশিটির কমেছে একশো একচল্লিশটির আর একুশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত ছিল মোট লেনদেন হয়েছে ৪৮ কোটি সাতাত্তর লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড এর সাথে শেষ করব সন্ধ্যা সাতটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সোনামগুলো জানাবো আরো একবার স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে খেয়াল রাখুন আহ্বান প্রধানমন্ত্রীর কোটা ব্যাপারে উচ্চ আদালতে নির্দেশনা মানা হবে দলটির স্বর্ণ কেলেঙ্কারির অভিযোগ সত্য নয় বলছে বাংলাদেশ ব্যাংক তৃতীয় পক্ষ কেরিয়া যাচাইয়ের আহ্বান লড়াইলে মানফানির মামলায় খালেরদার জামিন নাকোস গুরুতর অসুস্থ নন বিডিপি চেয়ারপারসন বললেন starost minister যুবত হল্যাস টিকিট সংগ্রহ করে জটিলতা নিরসনের এজেন্সিকে সরকারের তাগিদে নির্বিঘ্নে ছাড়ছে হস ফ্লাইট সিটি নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা রাজশাহীতে বিএমপি কর্তৃক পক্ষ সভায় ককটেল বিস্ফোরণ পাল্টা পাল্টা দsharop সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি অনলাইন আমাদের পরের সংবাদ রাত নয়টায় দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে